বিরোধী দল কিন্তু, আজকে বিরোধী দলের হাবিব ভাই আছেন, বিরোধী দল কিন্তু সরকারের প্রতি আঙ্গুল প্রথমে তুলেনি, কিন্তু সরকার কিন্তু প্রধানমন্ত্রী তার অফিসে থেকে প্রথমে আঙ্গুলটা উনি তুলে ফেললেন। আমার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারেই, শেখ হাসিনা এটির মধ্য দিয়ে পলিটিক্যাল স্কোর করেছেন এবং তারা স্কোর করবেন। আমি যেহেতু বাংলাদেশ জিও পলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, এই বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে এই আগুন লাগানোর কাজে জড়িত থাকতে পারে। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, লন্ডনেও আগুন লাগে, পৃথিবীর বিভিন্ন দেশে আগুন লাগে, এগুলো হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। এগুলা যখন ঘটে তখন সকলে মিলে যে কোনো ডিজাস্টার ম্যানেজ করতে হয়, সকলে মিলে ইউনাইটেড হতে হয়। এর জন্য এখানে রাজনীতি আনার প্রয়োজন পড়ে না, কিন্তু কখনো কখনো এখানে রাজনীতি থাকে। সকল সময় এটা ন্যাচারালি হয় না, বাট কখনো কখনো স্যাবোটাজ ঘটে। দেখুন, লন্ডনে যখন ঘটনা ঘটেছে তখন সরকারি দল বা টরি পার্টি, দ্য পার্টি ইন পাওয়ার, তারা কিন্তু বলেনি এটি লেবার পার্টি করেছে, লেবার পার্টি বলেনি যে এটি সরকার করেছে। সকলে মিলে এই ক্যালামিটিটিকে ম্যানেজ করার জন্যে, জাতিকে উদ্ধারের জন্যে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। কিন্তু বাংলাদেশে যা ঘটেছে এবং যা ঘটছে, এটির একটি অপশন রয়েছে যে এটি ন্যাচারালি ঘটছে, এটি দৈব দুর্ঘটনা, এটি প্রাকৃতিক ভাবে ঘটেছে, এখন একটু খুব গরম, গরমের সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটি অস্বাভাবিক না। কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি পলিটিক্যাল স্কোর করে নিয়েছেন, উনি কিন্তু অলরেডি বিরোধী দলের উপর, বিএনপি জামাতের উপর দোষ চাপিয়ে দিয়েছেন। উনি বলেছেন যে ঈদের পরে আন্দোলন হতে যাচ্ছে, এইটা আন্দোলনের অংশ উনি বলতে চেয়েছেন, অর্থাৎ আন্দোলন এই আগুন দিয়ে বিরোধী দল, উনি বলেছেন খতিয়ে দেখবে না আন্দোলনের অংশ কিনা। উনি দুটা কথা বলেছেন, আমি যতটুকু, হ্যাঁ হ্যাঁ, যদি ভুল না করি, না উনি কিন্তু বিএনপি জামাতের দিকে আঙ্গুল তুলে কথাটা বলেছেন। উনি বলতে পারেন যে আমরা মূল ঘটনাটি কি ঘটেছে আমরা সেটি খতিয়ে দেখব, ওকে, যেটা আইজিবি বলেছেন। কিন্তু উনি কিন্তু শেখ হাসিনা স্পষ্টই মানে ঈদের পরে আন্দোলনের কথাটি বলেছেন যে এটার সাথে সম্পর্ক উনি যোগ মানে যোগসূত্র খোঁজার চেষ্টা করেছেন। তাহলে যে জিনিসটা ঘটবে এটাকে একটি প্রিটেক্সট হিসাবে ব্যবহার করে তারা অলরেডি, আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের লোকজন বলেছে যে বিএনপি জামাত 2013-এ কুমিল্লার 14 গ্রামে আগুন লাগিয়েছিল, তারা মূলত আন্দোলনের অংশ হিসেবে এই আগুন লাগাতে চাচ্ছে। মূলত বিরোধী দল কিন্তু, আজকে বিরোধী দলের হাবিব ভাই আছেন, বিরোধী দল কিন্তু সরকারের প্রতি আঙ্গুল প্রথমে তুলেনি, কিন্তু সরকার কিন্তু প্রধানমন্ত্রী তার অফিসে থেকে প্রথমে আঙ্গুলটা উনি তুলে ফেললেন। এবং সরকারি পক্ষের লোকজন কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বলাবলি শুরু করছে। এবং দেখুন, আজকে চট্টগ্রাম হাটহাজারিতে পাওয়ার গ্রিডে আগুন লেগেছে, আজকে এটা কিন্তু লেটেস্ট ডেভেলপমেন্ট, বিকেল 5টায় সেখানে তো পুরো চট্টগ্রাম বিদ্যুৎবিহীন। ওকে, নিউ মার্কেটে এই ঘটনা ঘটলো, আপনি যে কথাটি বলেছেন, মানব জীবন এবং অন্যান্য পত্রপত্রিকা এসেছে যে এখানে সন্দেহের অবকাশ রয়েছে, কেউ কেউ বাধা দিয়েছে, এটি পরিকল্পিত বলে অনেক ব্যবসায়ীরা বলছেন। মানব জমিন যেই ব্যবসায়ীদেরকে কোট করে যে কথাটি বলছেন যে ব্যবসায়ীরা সন্দেহ করেছেন যে এখানে এটি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে এবং আগুন বন্ধে বাধাও দেওয়া হয়েছে, এটা সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। অর্থাৎ সরকার অলরেডি বিরোধী দলের প্রতি আঙ্গুল তুলে এখন রাজনীতি করলে ফায়দা নিতে চাইলেন। কিন্তু এই ক্ষেত্রে আমার একটি কথা রয়েছে, দেখুন চট্টগ্রামের আজকে মানে হাটহাজারি পাওয়ার গ্রিডে আগুন লাগা, পুরো চট্টগ্রাম বিদ্যুৎবিহীন হয়ে যাওয়া, বঙ্গবাজারে ঘটনাটি কিনা আপনি বিচ্ছিন্ন ভাবে বলতে পারতেন, কিন্তু আজকে নিউ মার্কেটেও কিন্তু লেগে গেল। দেখুন, বাংলাদেশে এক সময় পাট শিল্প নিয়ে ষড়যন্ত্র হয়েছে, যখন পাট আমাদের গোল্ডেন শিল্প হয়ে গিয়েছিল, তখন পাটের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র হয়েছে, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কিন্তু আমাদের পাট শিল্প ধ্বংসের বিরুদ্ধে মানে জন্য কাজ করেছে, ভূমিকা পালন করেছে। আজকে পোশাক শিল্পের বিরুদ্ধে কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র জড়িত। আর আজকে যে ঘটনাটি ঘটলো, এটি আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারেই, শেখ হাসিনা এটির মধ্য দিয়ে পলিটিক্যাল স্কোর করেছেন এবং তারা স্কোর করবেন। আমি যেহেতু ওয়েস্টে থাকি, আমি জানি যে ওয়েস্টের কাছে সরকার
কোন ধরনের ন্যারেশন নিয়ে হাজির হয়। তারা বিএনপি জামাতের বিরুদ্ধে ন্যারেশন নিয়ে হাজির হয় যে বিএনপি জামাত আসলে তারা গণতান্ত্রিক রাজনীতি করে না, তারা আগুনের রাজনীতি করে, তারা সন্ত্রাসের রাজনীতি করে, তারা নৈরাজ্যের রাজনীতি করে। তারা কুমিল্লা চৌদ্দগ্রামের এই যে পেট্রোল বোমার এই ঘটনাটিকে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে হাজির করেছে, 2013-14 এর বিএনপি জামাতের আন্দোলনকে একটা সন্ত্রাসী আন্দোলন হিসেবে আখ্যায়িত করার জন্য। আজকেও ঈদের পরে আন্দোলন হবে, এটি স্পষ্ট, বিরোধী আন্দোলন করবে, এটি তাদের যৌক্তিক আন্দোলন। কিন্তু শেখ হাসিনা অলরেডি বিরোধী দলের প্রতি আঙ্গুল তুলে বললেন কি, যে এই যে সারা দেশে আঙ্গুল মানে আগুন শুরু হয়েছে, এগুলা হচ্ছে আগুন সন্ত্রাস, এগুলা বিএনপি জামাতের কাজ। এটির মধ্য দিয়ে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটি মেসেজ দেবে যে সরকার বিএনপি জামাতকে এলেজ করেছে যেহেতু তাদের অতীত মানে আগুন সন্ত্রাসের অভিজ্ঞতা রয়েছে। মূলত আন্দোলনকে ফয়েল করার জন্য আইদার সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সাথে জড়িত, অথবা আমি কথাটা যদি একটু অস্পষ্ট করে বলি, বাংলাদেশের পাট এবং পোশাক শিল্পের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে, এই বাংলাদেশকে কব্জায় রাখার জন্যে, এই বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্যে, যেহেতু বাংলাদেশ জিওপলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, এই বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে এই আগুন লাগানোর কাজে জড়িত থাকতে পারে। কেন থাকতে পারে? দেশি বিদেশি জিওপলিটিক্যাল স্টেক হোল্ডার্সরা বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক কোনো সরকার চায় না, জনগণের যৌক্তিক কোনো আন্দোলন চায় না, তারা জনগণের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, জনগণের ম্যান্ডেট পূর্ণ কোন সরকার যেন প্রতিষ্ঠিত না হয়, এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চট্টগ্রামের আজকে পাওয়ার গ্রিডের আগুন, ঢাকার নিউ মার্কেটের আগুন, বঙ্গবাজারের আগুনের সাথে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে বলে আমার সমূহ সন্দেহ রয়েছে। ধন্যবাদ আপনাকে।